তার উপরে কেউ যদি ঈমান আনে তার পক্ষে যদি কেউ সমাবেশ করতে চায় তার পক্ষ অবলম্বন যদি কোনো ব্যক্তি করে তাদেরকে যদি কোনো ব্যক্তি কাফের মনে না করে তার পক্ষে যদি কোনো ব্যক্তি সংসদে দালালি করে বিনা দলিলে সেও কাফের সেও কাফের গোটা পৃথিবীর গ্রামে গঞ্জে শহরে বন্দরে খ্রিস্টান মিশনারি কায়েম করেছেন হাসপাতাল কায়েম করেছেন কেন্টার গার্ডেন ইংলিশ মিডিয়াম স্কুল কায়েম করে খাবার দিয়ে পয়সা দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে জামা কাপড় দিয়ে মুসলমানদের সন্তানদেরকে খ্রিস্টান বানাইবার চক্রান্ত করেছে কিন্তু তার কোনো ফল হয় নাই আমেরিকা রিপোর্ট দিয়েছে শুধুমাত্র গরিব জাতিওয়ালা তাবলিগ জামাতের দাওয়াতে 32 কোটি মানুষ ইসলাম কবুল করেছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি আল্লাহ পাক পৃথিবীতে প্রেরণ না করতেন বঙ্গবন্ধু নামে কোনো লিডার হতো না আমার নবী যদি পৃথিবীতে না আসতো একাত্তরে মুক্তিযুদ্ধ হতো না আমার নবী পৃথিবীতে না আসলে বাংলাদেশ নামে কোনো দেশ হতো না আমার নবী পৃথিবীতে না আসলে জিয়াউর রহমান নামে কোনো নেতা হতো না আমার নবী পৃথিবীতে না আসলে প্রধানমন্ত্রী নামে শেখ হাসিনা নামে কোনো প্রধানমন্ত্রী হতো না আমার নবী পৃথিবীতে না আসলে পদ্মা নামের কোনো ব্রিজ হতো না আমার নবী পৃথিবীতে না আসলে তেলের নামে কোনো কর্ণফুলি তেলের হতো না আমার নবী পৃথিবীতে না আসলে আসমান জমিন কিছুই হতো না কারণ কাদিয়ানিরা শতকরা 92% মুসলমানের দেশে বাংলাদেশের ভূখণ্ডের ভিতরে যখন তাদের এস্তেমা করার জন্য প্রস্তুতি নিতে পারে আবার এই দেশের প্রশাসন বা সরকার তাদের সেই এস্তেমা করার জন্য অনুমোদন দিতে পারে এই বাংলাদেশে কাদিয়ানিদেরকে আর রাখা যায় না তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করতে হবে এই জন্য কথা সাবধানে বলতে হবে যত নবী পৃথিবীতে আগমন করেছেন অতীতে যত নবী পৃথিবীতে আগমন করেছেন হযরত আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী পৃথিবীতে আসছে একজন আসছে চলে গেছে বলছেন আমার পরে আবার নবী আসবে আমার পরে আবার নবী আসবে আমার পরে আবার নবী আসবে প্রত্যেক নবী তারপরে নবীর সুসংবাদ দিয়েছেন কোন নবী তার নায়েব ঠিক করে জান নাই কোন নবী তার খলিফা ঠিক করে জান নাই কোন নবী তার প্রতিনিধি ঠিক করে জান নাই এই জন্য অতীতের যত নবী পৃথিবীতে আগমন করেছেন নবী দুনিয়ার থেকে চলে গেছে তার কাছে যে উহি প্রেরণ করেছিল সেটাও চলে গেছে তিনি দুনিয়ার থেকে চলে গেছেন তার মুজেজাও চলে গেছে তিনি দুনিয়ার থেকে চলে গেছেন তার নবুয়তও চলে গেছে তিনি দুনিয়ার থেকে চলে গেছেন তার কিতাবও চলে গেছে ও আমার ভাইরা অতীতে নবী আসছেন পৃথিবীতে নবীও শেষ নবুয়তিও শেষ নবীও শেষ মুজেজাও শেষ দৃষ্টান্ত স্বরূপ বলতে চায় হযরত মূসা আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করেছিলেন আল্লাহ পাক তাকে লাঠির মুজেজা দান করেছিলেন আজকের পৃথিবীতে গোটা পৃথিবীতে লক্ষ কোটি ইহুদি সম্প্রদায় আসো দেখি লাঠি হাতে নিয়ে মূসা আলাইহিস সালাম হাত থেকে ছাড়লে সাপ হয়ে যেত তোমরা লাঠি দিয়াম জমিনে বাইরে এলো সাপ হবে না নবী গেছে নবীর মুজেজা মুজেজা আজকে গোটা পৃথিবীর ইহুদি সম্প্রদায়কে চ্যালেঞ্জ করে বলতে চাই যেই কিতাব হযরত মূসা আলাইহিস সালামের কাছে তৌরাত কিতাব নাজিল হয়েছিল তার অস্তিত্ব পৃথিবীর জমিনে একবার পাল্লে দেখাও আছে আছে হযরত ঈসা আলাইহিস সালামের কাছে আল্লাহ পাক ইনজিল কিতাব নাজিল করেছিল ইনজিল কিতাব নাজিল করেছিল ঈসা আলাইহিস সালামের নবুয়তের দাবিদার ঈসা আলাইহিস সালামের উম্মতের দাবিদার গোটা পৃথিবীর খ্রিস্টান সম্প্রদায় যারা পশ্চিমা দুনিয়াটা পুরাটা দখল করে রেখেছেন আমেরিকা খ্রিস্টান ধর্মাবলম্বী আমেরিকার কাছে আজকে সুপার পাওয়ার অস্ত্রের পাওয়ার ক্ষমতার পাওয়ার ডলারের পাওয়ার ডলারের অভাব নাই ক্ষমতার অভাব নাই অস্ত্রের অভাব নাই কিন্তু গোটা পৃথিবী চ্যালেঞ্জ করে বলতে চায় আমেরিকা বাবার বেটা হলে তোমাদের ধর্মীয় কিতাব বাইবেলের
একটা হাফেজ দেখাও। আছে আছে ডলার আছে হাফেজ, হ্যাঁ অস্ত্র আছে হাফেজ, অস্ত্র আছে হাফেজ, ক্ষমতা আছে হাফেজ নাই, কিন্তু আমার মুসলমানের জন্ম অন্ধ ৩০ পারা কোরআনের হাফেজ, কাজের বুয়ার ছেলে ৩০ পারা কোরআনের হাফেজ, মা নাই বাপ নাই চির ইতিম ৩০ পারা কোরআনের হাফেজ। আছে না নাই? আছে না নাই? খন্ডডা রাষ্ট্র মিল্লা খেলে বিশ্বকাপ, কয় রাষ্ট্র? ১১৭টা রাষ্ট্রে একত্রিত হয়ে হেফজুল কোরআন প্রতিযোগিতা হয়েছে। আমার বাংলাদেশের হাফেজে কোরআন এক নম্বর স্থান অধিকার করেছেন। বাংলাদেশ হাফেজে কোরআনের দেশ। আশ্চর্য খবর শোনেন, আমেরিকা রিপোর্ট করেছে দুইটা, একটা রিপোর্ট করেছে আমাদের বাইবেলের কোনো হাফেজ নাই, মুসলমানদের ধর্মীয় গ্রন্থ আল কোরআন, সেই কোরআনের হাফেজ কতজন? গোটা পৃথিবীকে জরিপ করে হাফেজে কোরআনদেরকে তন্ন তন্ন করে বের করে পাড়া মহল্লায় পৃথিবীর সব জায়গায় চুষে বেড়াইছেন এবং রিপোর্ট সংগ্রহ করে আমেরিকা রিপোর্ট দিয়েছে, মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কোরআনে কারিমের হাফেজ বর্তমান বিশ্বে ১৬০,০০০। গোটা পৃথিবীতে আমেরিকা, ব্রিটেন, গোটা পৃথিবীর গ্রামে গঞ্জে শহরে বন্দরে খ্রিস্টান মিশনারি কায়েম করেছেন, হাসপাতাল কায়েম করেছেন, কিন্ডার গার্ডেন ইংলিশ মিডিয়াম স্কুল কায়েম করে খাবার দিয়ে পয়সা দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে জামা কাপড় দিয়ে মুসলমানদের সন্তানদেরকে খ্রিস্টান বানাইবার চক্রান্ত করেছে, কিন্তু তার কোনো ফল হয় নাই। আমেরিকা রিপোর্ট দিয়েছে শুধুমাত্র গরিব ব্যক্তিওয়ালা তাবলিগ জামাতের দাওয়াতে ৩২ কোটি মানুষ ইসলাম কবুল করেছে। মুসলমান, অতীতে নবী পৃথিবীর থেকে চলে গেছেন, নবীর কিতাবও গেছে, নবীর মুজিজাও গেছে, যে শুধু হাফেজ নয়, শুধু হাফেজ নয়, আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, চ্যালেঞ্জ করে বলতে চাই, আর আল্লাহ তাবারক তাআলা আমাকে, ইউরোপের এমন কোনো দেশ নাই যেখানে আমি যাই নাই, ফ্রান্সে বলেন আর সেই জার্মানে বলেন, সব জায়গায় আমি বয়ান করেছি, আমার এই কণ্ঠ লন্ডনে অনেকবার বেজেছে, আমি ওয়াশিংটন নিউ ইয়র্কে বক্তৃতা করেছি, বিভিন্ন সেমিনারে, যেখানে ইংরেজ যেখানে খ্রিস্টান পর্যন্ত বসা ছিল সেই জায়গায় আঙ্গুল উঁচা করে বলেছি, গোটা পৃথিবীর খ্রিস্টান জগৎকে চ্যালেঞ্জ করে বলতে চাই, তোমাদের ঈসা আলাইহিস সালামের কাছে যে ইঞ্জিল কিতাব নাজিল হয়েছিল, বাবার বেটা হইলে তার একটা কপি আমাদেরকে দেখাও। আছে? আছে? যেইটা ঈসা আলাইহিস সালামের কাছে নাজিল হয়েছিল এইটার কপি পর্যন্ত দেখাইতে পারবে না? আমার ভাইরা, আমাদের আল কোরআন এখনো আছে না নাই? এখনো আছে না নাই? অতীতে নবী দুনিয়ার থেকে চলে গেছেন, নবীর নবুয়ত চলে গেছে, মুজিজাও চলে গেছে, কিতাবও চলে গেছে, নবী দুনিয়ার থেকে যাওয়ার সময় আর পরবর্তীতে তার দিনকে টিকে থাকার জন্যে কোনো নায়েব ঠিক করে যান নাই, কোনো খলিফা ঠিক করে যান নাই, কোনো প্রতিনিধি ঠিক করে যান নাই, হযরত ঈসা আলাইহিস সালাম সর্বশেষ পৃথিবীর থেকে চলে যাওয়ার আগে বলেছেন, মুবাশশিরাম বিরাসূল ইয়াতি মিন বাদি ইসমুহু আহমাদ, আমার পরে আহমদ নামের নবী আসবেন, তিনি বিশ্ব নবী, সর্বশেষ নবী, তিনি আসতেছেন, তার কোনো নায়েব ঠিক করে যান নাই। হযরত ঈসা আলাইহিস সালামের দৃষ্টান্ত স্বরূপ বলতে চাই, ঈসা আলাইহিস সালাম দুনিয়ার থেকে চলে গেছেন, আমার নবী তার ৫০০ বছর পরে পৃথিবীতে আগমন করেছেন, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ ইঞ্জিল কিতাব দিয়েছিলেন, তাকে আল্লাহ পাক নবুয়ত দিয়েছিলেন, রেসালত দিয়েছিলেন, হেকমত দিয়েছিলেন, কিতাব দিয়েছিলেন, তরিকা দিয়েছিলেন, শরীয়ত দিয়েছিলেন। ঈসা আলাইহিস সালাম চলে যাওয়ার পরে ৫০০ বছর পরে আমার নবী পৃথিবীতে এসে রেখে লাত উজ্জা মানাত আর হুবুলের পূজা করে মানুষ, হযরত ঈসা আলাইহিস সালামের তরিকা নাই, ঈসা আলাইহিস সালামের দিন নাই, ঈসা আলাইহিস সালামের কিতাব নাই, বাইতুল্লাহ শরীফ উলঙ্গ হয়ে তোয়াফ করে,
360 বুথ দিয়া বাইতুল্লাহ শরীফকে সাজানো হয়েছে। মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে জিন্দা কবর দেয়, বংশের কলঙ্ক মনে করে। শুধু তাই না, তুচ্ছ ঘটনা নিয়ে বৎসরের পর বৎসর যুদ্ধ করে। সভ্যতা সংস্কৃতি কালচার বলে তাদের মধ্যে কিছুই নাই। 500 বছরে ঈসা আলাইহিস সালামের দিন দরবের যাবতীয় সবকিছু তছনছ হয়ে গেছে। আর আমার নবী দুনিয়া থেকে চলে গেছে আজকে 1450 বছর। বাথরুমে যাওয়ার সিস্টেম পরিবর্তন, ঘুমাইছেন? যে শহরের টাইলস বাথরুমে লাগিয়েছেন সিঙ্গাপুর থেকে এনে দামি টাইলস, কারণ জীবাণু মুক্ত থাকতে হবে। এত দামি টাইলস আর দামি আসবাবপত্র বাথরুমে যখন লাগিয়ে ফেলছেন, সেখানে যাইলে বাম পাও দিয়ে গেলে সম্মান থাকে না, দুই পাও একসাথে ভিতরে ঢুকাইতে হবে। যে কোন পাও ওয়াশরুমেও কোন পাও, আর আগে টাট্টি ছিল সেটার মধ্যেও কোন পাও, কোনো পরিবর্তন আসতে কো, কোনো পরিবর্তন 1450 বছরে পরিবর্তন হয় নাই। জমানার বর্ডান হতে পারে, আধুনিক হতে পারে, ডিজিটাল হতে পারে, রাস্তা এক্সপ্রেস ওয়ে হতে পারে, পদ্মা ব্রিজ হতে পারে, কর্ণফুলী টানেল হতে পারে, ইসলামের বিধানের পরিবর্তন হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না। হয় নাই, হবে, হবে, হবে না। আমার নবী সৃষ্টির উদ্দেশ্য, সৃষ্টির মকসুদ, হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করে আল্লাহ তাবারক তাআলা জান্নাতের আরশের নিচে নিয়ে রাখছেন, সেখান থেকে আদম আলাইহিস সালামকে জান্নাতে নিয়েছেন। জান্নাতে আদম আলাইহিস সালাম চলাফেরা করেন, আল্লাহ জিজ্ঞেস করেছেন আদম, হযরত হঠাৎ করে আদম আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করেছেন, আল্লাহ আমাকে সৃষ্টি করার পরে যেই দিকে তাকাই এই দিকেই দেখালে তোমার একটা নাম, তোমার নামের সাথে একটা নাম লেখা দেখি, তুমি তোমার নামের সাথে কার নামটা লেখা রাখলা এটা তো বুঝতে পারলাম না, চিনলাম না। আল্লাহ পাক জিজ্ঞেস করে কোথায় দেখছো, বলে আমাকে যখন আরশের নিচে রাখছিলা আমি আরশের দিকে তাকাই দেখি সেখানে বড় করে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরশের নিচ থেকে ফেরেশতারা আমাকে আনতে গেছে, দেখি ফেরেশতাদের কপালের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আয়েশা জান্নাতের ভিতরে প্রবেশ করব, দেখি জান্নাতের গেটে বড় করে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের ভিতরে ঢুকে দেখি প্রত্যেকটা গাছের পাতায় পাতায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যত আসবাবপত্র জান্নাতের ভিতরে দেখলাম প্রত্যেকটার গায়ে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যত প্রকারের খাবার পর্যন্ত খাইলাম প্রত্যেকটা খাবারের রেবেলের উপরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তুমি কার নামটা তোমার নামের সাথে লাগায় রাখছো? আমার আল্লাহ ডাক দিয়া বলেন, আদম তারে যদি না বানাইতাম তোমারেও বানাইতাম না। তাকে সৃষ্টি করার কারণেই তোমাকে সৃষ্টি করেছি, তাকে বানানোর কারণেই তোমাকে বানিয়েছি, তিনি সৃষ্টি জগতের মকসুদ। আজকে কিতাবের মধ্যে তো অনেক কিছু লেখা থাকতে পারে, কিতাব ছাড়া যদি আমি আপনাদের সামনে ওয়াজ করতে চাই কতটুকু আমার কথা বিশ্বাস করবেন জানি না। হযরত মাওলানা মুফতি জাকির সাহেব, আপনাদের এলাকার লোক উনি যদি মাথাটা লাড়া দেয় তাইলে মনে করেন যে কথা ঠিকই আছে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি আল্লাহ পাক পৃথিবীতে প্রেরণ না করতেন, বঙ্গবন্ধু নামে কোনো লিডার হতো না, আমার নবী যদি পৃথিবীতে না আসতো একাত্তরে মুক্তিযুদ্ধ হতো না, আমার নবী পৃথিবীতে না আসলে বাংলাদেশ নামে কোনো দেশ হতো না, আমার নবী পৃথিবীতে না আসলে জিয়াউর রহমান নামে কোনো নেতা হতো না, আমার নবী পৃথিবীতে না আসলে প্রধানমন্ত্রী নামে শেখ হাসিনা নামে কোনো প্রধানমন্ত্রী হতো না, আমার নবী পৃথিবীতে না আসলে পদ্মা নামের কোনো ব্রিজ হতো না, আমার নবী পৃথিবীতে না আসলে টানেল নামে কোনো কর্ণফুলী টানেল হতো না, আমার নবী পৃথিবীতে না আসলে আসমান জমিন কিছুই হতো না। আমার নবী সৃষ্টির উদ্দেশ্য, সৃষ্টির 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 মকসুদ। এখন জিজ্ঞেস করতে চাই,
মকসুদটা আগে আসে না পরে? হ্যাঁ, আরেকটা দৃষ্টান্ত আপনাদের সামনে পেশ করতে চাই। আপনারা বাত খান সাউলের না দানের? সাউলের বাত, সাউল আগে না দান আগে? হ্যাঁ, আমাদের দেশের সিস্টেম হলো দানটার আগে ফানি দিয়ে ভিজায়, ভিজাই তারপরে সাপ দিয়ে রাখে, সাপ দিয়ে রাখার পরে দুই দিন পরে বের হয়ে গেরা। আপনাদের দেশে কি বলে জানি না, গেরা বের হয়েছে। গেরা বের হইলে ভাত পাক করে খায়, যে উদ্দেশ্য হইল চাউল। ভালো করে বুঝেন, উদ্দেশ্য হইল চাউল। গেরাটারে নিয়ে কাদা মাটির মধ্যে ফেলাইছে, আমাদের দেশে এটারে বলে জ্বালা। উদ্দেশ্য হইল চাউল, জ্বালাটা আস্তে আস্তে বড় হয়েছে, উদ্দেশ্য হইল চাউল। উঠাই নিয়ে ক্ষেতের মধ্যে লাইন ধরে লাগাইছে, উদ্দেশ্য হইল চাউল। এরপর সার দিছে, গোবর দিছে, পানি দিছে, আগাছা পরিষ্কার করছে, উদ্দেশ্য হইল চাউল। ধান গাছ আস্তে আস্তে বড় হয়ে শীষ ধরছে, উদ্দেশ্য হইল চাউল। ক্ষেতের মধ্যে পাকছে, উদ্দেশ্য হইল চাউল। আগে কাঁচি দিয়ে কাটতো, এখন মেশিন দিয়ে কাটছে, উদ্দেশ্য হইল চাউল। আগে গরু দিয়ে পাড়াইতো, এখন মেশিন দিয়ে চড়াইছে, উদ্দেশ্য হইল চাউল। পানি দিয়ে ভিজাইয়া সিদ্ধ করছে, উদ্দেশ্য হইল চাউল। রুদ্রি দিয়ে শুকাইছে, উদ্দেশ্য হইল চাউল। মেশিনে ভাঙ্গায় চাউল বাড়ি করছে। এর আগ পর্যন্ত যা কিছু করলো, উদ্দেশ্য চাউল, উদ্দেশ্য চাউল। চাউল আসলো সকলের আগে না পরে? আরো জোরে, আরো জোরে। ঠিক, ভালো করে মনে রেখেন, হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক কুদরতি হাতের দ্বারা তৈরি করেছেন, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। হাওয়া আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে আদম আলাইহিস সালামের বাম সাইডের তেরা হাড্ডি কেটে বানিয়েছেন, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালামকে দুনিয়াতে প্রেরণ করেছেন, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক ক্ষমা করেছেন, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। হযরত ইব্রাহিমকে খলিল বানিয়েছেন, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইব্রাহিমকে নমরুদের আগুন থেকে নাজাত দিয়েছেন, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নূহ আলাইহিস সালামকে কিস্তিতে উঠাইয়াছেন, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইসমাঈলকে যবীহুল্লাহ বানাইয়াছেন, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুলাইমানকে রাজত্ব দান করেছেন, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটের থেকে বাঁচাইয়াছেন, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার থেকে উঠাইয়াছেন, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। হযরত মূসা আলাইহিস সালামের সঙ্গে কোহে তোরে কথা বলেছেন, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। মূসাকে কালিমুল্লাহ বানাইয়াছেন, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ফেরাউনের আক্রমণ থেকে মূসাকে সাগর পাড়ি দেওয়াইছেন, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঈসা আলাইহিস সালামকে মারিয়ামের ঘরে বিনা বাপের জন্ম দিয়েছেন, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঈসা আলাইহিস সালামকে কালিমুল্লাহ বানাইছেন, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে এবার উদ্দেশ্যটা আগে আসে না পরে? আগে না পরে? চাউল আগে আসলো না পরে? এবার জিজ্ঞেস করতে চাই, চাউল হলো উদ্দেশ্য। চাউল যখন মেশিনে ভাঙ্গে বের করে ফেলছেন, চাউলটা দিয়া দান বানান দেখি? চাউল দিয়া দান বিজয় রাখলে গেরা হবে, খেতে বান নিলে জ্বালা হইব? কথা আসতে কবে? খেতে বান নিলে জ্বালা হইব? পরিষ্কার ভাষায় বলতে চাই, চাউল হলো উদ্দেশ্য। চাউল হয়ে যাওয়ার পরে চাউল দিয়ে যেমন দান করা সম্ভব নয়, ঠিক তেমনি করে সৃষ্টি জগতের উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মুহাম্মদ পৃথিবীতে আগমনের পরে নতুন কোন নবী আসাও সম্ভব নয়। কথা কি বুঝে আসতেছে? চাউল খেতে ভিজায় রাখলে যেমন, চাউল পানিতে ভিজায় রাখলে যেমন গেরা হবে না, আমার নবীর পরে কোনো নবী হবে না। চাউল খেতে বেননেলে যেমন গাছ হবে না, আমার নবীর পরে কোনো নবী হবে না। কথা বুঝে আসছে? বুঝে আসছে? বুঝে আসছে? এবার বলতে চাই, চাউল যখন হয়ে গেছে, চাউল দিয়ে কি ভাত পাক করা সম্ভব? জি জি, দান করা সম্ভব না, কিন্তু ভাত পাক করা পোলাও উপদয় সম্ভব না? পোলাও পাক করা, বিরিয়ানি, তেহারি, কাচ্ছি, খিচুড়ি, পিঠে বানানো, গুড়ি কোটা, ফিন্নি, পায়েস সম্ভব? সম্ভব। খুব ভালো করে মনে রাখেন, চাউল হলো মুকসুদ। চাউল চলে আসার পরে দান করা যেমন সম্ভব নয়,
ঠিক তেমনি করে সৃষ্টি জগতের মকসুদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী মুহাম্মদ পৃথিবীতে আগমনের পরে নতুন কোন নবী আসা সম্ভব নয় কিন্তু চাউল থেকে জীবন ভাগ পাক করা সম্ভব ঠিক তেমনি করে নবুয়তি ইলম থেকে হযরত মাওলানা নূর হোসেন কাসিমি হওয়া সম্ভব চাউল থেকে জীবন পিঠা বানানো সম্ভব নবুয়ত ইলম থেকে আল্লামা আহমদ শফি হওয়া সম্ভব চাউল থেকে জীবন খিচুড়ি পাক করা সম্ভব নবুয়তি ইলম থেকে শামসুল ফরিদপুরি হওয়া সম্ভব নবী হওয়া নবী হওয়া মুজাহিদ হওয়া মুজাহিদ হওয়া ফকিহ হওয়া মুফতি হওয়া দাই হওয়া মুহাদ্দিস হওয়া সম্ভব নবী হওয়া ফকিহ হওয়া সম্ভব মুফতি হওয়া সম্ভব মুহাদ্দিস হওয়া সম্ভব মুফাসসির হওয়া সম্ভব ওলি হওয়া সম্ভব গাউস হওয়া সম্ভব কুতুব হওয়া সম্ভব ও আমার ভাইরা দ্বীনের মুজাহিদ হওয়া সম্ভব নবী হওয়া সম্ভব না নবী হওয়া সম্ভব না নবী হওয়া সম্ভব না যদি কোনো ব্যক্তি আমার নবীর পরে নবী আসতে পারে এমন কোন আকীদা যদি রাখে সেই ব্যক্তি এখন একটু দাইনেভাবে দেখতে হবে এখন একটু দাইনেভাবে দেখতে হবে যদি কারো মুখ দিয়ে কাফের না বের হয় আমার নবীর পরে আরো কোন নবী আসতে পারে এই বিশ্বাস কাহারো ভিতরে থাকলে সেই ব্যক্তি যদি কেউ নবী বলে দাবি করে আরো আসতে তাকে যদি কেউ সমর্থন করে তার উপরে কেউ যদি ঈমান আনে তার পক্ষে যদি কেউ সমাবেশ করতে চায় তার পক্ষ অবলম্বন যদি কোনো ব্যক্তি করে তাদেরকে যদি কোনো ব্যক্তি কাফের মনে না করে তার পক্ষে যদি কোনো ব্যক্তি সংসদে দালালি করে বিরাদরিলে সেও কাফের সেও